আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি ওয়ারাই ফিশ মার্কেট, যেটা কিনা ইবারাকি কেনে অবস্থিত। ওয়ারাই সানবিচ হচ্ছে ইবারাকি কেনের বিখ্যাত একটি সমুদ্র সৈকত। সেই সানবিচের কাছেই ফিশ মার্কেট আছে, যেখানে কিনা অসংখ্য রকমের মাছ পাওয়া যায়। জাপানিজ ফিশ খুবই সস্তা দামে, এখানে অনেক আইটেমের মাছ পাওয়া যায়। আমাদের বাসা থেকে প্রায় 40 মিনিটের রাস্তা হয়, প্রত্যেক 2 মাসে একবার যাওয়া হয়। তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই ওয়ারাই ফিশ মার্কেটে কী কী মাছ পাওয়া যায়, মাছের দাম কেমন হয়, সেগুলো দেখানোর চেষ্টা করব। মনে হবে ভিডিওটিতে আমার আইডিটিতে ফলো দিয়ে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন। ওয়ারাই ফিশ মার্কেটটি হচ্ছে সমুদ্রের একেবারেই পাশে, তাই আপনি মাছ কেনাকাটা শেষে সমুদ্র উপভোগ করতে পারবেন, এক কাজে দুই কাজ হয়ে যাবে। তো এখানে ধরনের শামুক, যেগুলো জাপানি ভাষায় বলে আসারি, চিংড়ি মাছ, লবস্টার, তারপর সাবা, ইওয়াশি, তারপর আমার যদিও হ্যাঁ সব জাপানি সব মাছের নাম মনে পড়তেছে না, আপনারা এখানে আসলে অসংখ্য আইটেমের মাছ পাবেন। ফিশ মার্কেটটি সমুদ্রের পাশে হওয়াতে প্রচণ্ড বাতাস থাকে সবসময়ই, তো যারা কিনা গরমের দিনে আসে তাদের জন্য পারফেক্ট একটা ওয়েদার মনে করি। জাপানিজরা কাঁচা শামুক এত পরিমাণ পছন্দ করে, যা কিনা সরাসরি না দেখলে বুঝতাম না। এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন জাপানিজরা কাঁচা শামুক কী পরিমাণ পছন্দ করে। এই যে দেখুন কাঁচা শামুক জাস্ট সইও নিয়ে কীভাবে কাঁচাই খেয়ে ফেলতেছে। তো জাপানিজরা কাঁচা শামুকটা অনেক পরিমাণে খায়। এটা হচ্ছে লবস্টার। লবস্টার একটা লবস্টারের দাম হচ্ছে 1 মাং, যা বাংলা টাকায় প্রায় 7,500 টাকার মতো। লবস্টার জাপানে অনেক দাম, যা কিনা সত্যি মানে আশ্চর্যজনক। এই যে দেখুন এই লবস্টারগুলো এক একটার দাম হচ্ছে বাংলা টাকায় প্রায় 7,500, জাপানিজ ইয়েনে 1 মাং মানে 10,000 ইয়েন। আমি সকল মাছের নাম বলতে পারতেছি না, ছোট মাঝারি যেই রকমের মাছ আপনার প্রয়োজন হয় সব মাছই আপনি এখানে পাবেন। যেগুলো বড় মাছ আছে, তো আপনার বাসায় যদি মাছের হালিশ উঠানো বা আমাদের বিশেষ করে ওই চাকু থাকে না মাছ কাটার মতো বাসায়, বা বাসায় যদি মাছ কাটার প্রয়োজন হয়, মাছ কাটতে হলে অনেক শব্দ হয়, তো আপনার কিঞ্জো যে থাকে, কিঞ্জো মানে হচ্ছে প্রতিবেশী, প্রতিবেশী হয়তো ডিস্টার্ব ফিল করতে পারে, এই জন্য পুলিশকেও ফোন দিতে পারে, তো সেই জন্য আপনি ওই জায়গা থেকে তাদেরকে রিকোয়েস্ট করলে যে কেটে দিবে কি না বড় মাছ কিনলে, তো তারা কেটে দেয়। তো আপনি সেই জায়গা থেকে মাছ হালিশগুলো ফেলে প্লাস কেটেও নিয়ে আসতে পারবেন, তাহলে আপনার কোনো ঝামেলা হবে না বাসায়। আপনি ওয়ারাই ফিশ মার্কেটে সেই ব্যবস্থাও আছে। আপনি চিংড়ি থেকে শুরু করে স্যালমন ফিশ, মাগুর ফিশ এবং অন্যান্য যেসব মাছের আইটেম, জাপানিজ মাছের আইটেম আছে, খুবই অল্প মূল্যে পাবেন সেখানে। আপনাদের কারো যদি সেখানে যাওয়ার যদি ইন্টারেস্টেড থাকে, তাহলে আমি আমার প্রথম কমেন্ট বক্সে অ্যাড্রেস লিঙ্কটা শেয়ার করে দিব, আপনারা সেই হিসাবে যেতে পারেন। আর আপনারা যদি ওয়ারাই সানবিচ সার্চ দিয়ে থাকেন, তাহলে দেখবেন ওয়ারাই সানবিচ আসলে ইবারাকি কেনের মধ্যে কতটা বিখ্যাত একটা সমুদ্র সৈকত। তো যদি আপনারা যদি সেখানে মাছ কেনার জন্য গিয়ে থাকেন, তাহলে সেখানে যেতে পারেন, একসাথে সমুদ্র দেখাও হবে, মাছও কেনা হবে। জাপানিজ মাছ যারা পছন্দ করে থাকেন, তারা একবার হলেও সেখানে গিয়ে দেখতে পারেন। অন্যান্য সুপার মল বা অন্যান্য যেসব দোকান থেকে আমরা মাছ ক্রয় করে থাকি, সেসব দোকানের তুলনায় খুবই সাশ্রয়ী এবং খুবই সস্তা মূল্যে অনেক মাছ পাবেন সেখানে, প্লাস অনেক আইটেমের মাছও পাওয়া যায়। তো যারা কিনা মাছ পছন্দ করে থাকেন, সেখানে গিয়ে দেখতে পারেন। কাঁচা শামুক খাওয়ার পর মেয়েটির অনুভূতি জানতে চেয়েছিলাম, তো দেখুন কি বলে। সেই সব ছিল, এত সব কে তো টেস্ট লাগে কেন আমার কাছে।
মাছ কেনা শেষে আমরা চলে আসলাম সমুদ্রের ধার ঘেঁষে আমাদের বাসায়। আস্তে আস্তে হাঁটি হাঁটি পাপা করে গাড়ি চালিয়ে চলে আসলাম। তো যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। তো আমার আইডিটিকে ফলো দিয়ে রাখুন এমন আরও অসংখ্য ভিডিও পেতে, এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।